রান্নাটা অনেক সুন্দর হয়েছে না? চলুন তো এই রেসিপিটা আমরা সবাই মিলে একসঙ্গে শেয়ার করে দেখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি এখন বারান্দায় আসছি। ঋতুমণির সুন্দর একটা গাছ আছে, যে গাছে অনেক অনেক সুন্দর ফুল ফুটেছে, তো সে ফুলগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর শেয়ার করছি এই জন্য, ঋতু ফুল খুবই পছন্দ করে এবং ঋতু ফুল দেখতে দেখতে আমরা চলে আসলাম রান্না করতে যাব। তো আজকে খুবই ছোট্ট একটা ব্লগ শেয়ার করব, যেটা হচ্ছে একটা রান্না দিয়ে। তো এটা হচ্ছে কচুর গাড়ি বা কচুর মুখি, আমরা যে যাই বলে থাকি না কেন, তো সেটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। অলরেডি চুলে হাঁড়ি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ এবং তেল দিয়ে দিয়েছি। এখন আমরা এটা নেড়ে চেড়ে নেব খুব ভালোভাবে। পেস্ট একটু ভেজে আমরা এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য এই চিংড়িগুলো নিয়েছি। তো চিংড়িটাও আমি তেলের সঙ্গে ভেজে নেব। তো খুব ভালোভাবে এখন পেঁয়াজ এবং তেলের সঙ্গে চিংড়ি মাছটা আগে ভেজে নিয়ে নিচ্ছি। যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একটু সামান্য লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমরা আরও কিছুক্ষণ হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সঙ্গে। কিছুটা পানি দিয়ে দিয়েছি, এখন আমি পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলা কষানোর জন্য এক এক করে মশলাগুলো দিয়ে দিব। সঙ্গে আর একটু লবণ দিয়ে দিলাম, হলুদ পাউডার, ধনিয়া পাউডার, মরিচ পাউডার। এখন আমি ভালোভাবে একদম মশলা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে আমি একদম কষিয়ে নেব। তো যখন কষানো হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছগুলো আলাদা করে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে কচুর গাড়িটা রান্না করতে চেয়েছিলাম বা মুখিটা, সেটা আমি ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি অ্যাড করে দেব। খুবই সহজ একটা রেসিপি, তো পানি তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নিব। তো ফিরে আসলাম, বলক এসে পড়েছে। এখন ঢাকনাটা খুলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? এখন আমি দিয়ে দেব যে মাছটা আমি তুলে রেখেছিলাম কষিয়ে, সে মাছটা আমি দিয়ে দিয়েছি। তো হালকা আলতোভাবে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন আবার কচুর কাঠিটা সিদ্ধ বেশি হয়েছে, ভেঙে না যায়। সঙ্গে চারটা কাঁচামরিচ দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে আসলাম, বলক উঠে গেছে। অলরেডি তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে। তো এখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব, দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে এখন আবার আমি কিছুটা সময় ঢাকনা দিয়ে রেখে দেব, যেন ধনিয়া পাতার স্মেলটা বের হয়ে না যায়। তো এই তো হয়ে গেল তরকারি। খুবই সহজ একটি রেসিপি, কচুর মুখি বা কচুর গাঁটি দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো সহজ একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটা ফলো করে সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।